বিবাহিত দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হোক। থ্যাংক ইউ। এই নাও আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। এতে কি আছে গো? কাচের বাটি। Have a happy married life. অসংখ্য ধন্যবাদ। And now this is a small gift for me. এতে কি আছে? কাচের বাটি। ভাই বিয়ের জন্য অনেক শুভেচ্ছা, বকবড়া ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ। এই নাও একটা গিফট রাখ। বলছি এতে কি আছে? কাচের বাটি। তোমার বিবাহিত জীবন খুব ভালো কাটুক, খুব সুখে থাকো তোমরা দুজনই, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। খুব সুন্দর লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই নাও আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। বলছি এতে কি আছে গো? কাচের বাটি আছে গো। এক কাজ করেন না, ভাঙ্গা ভালো করে ঘুরা ঘুরে দেন, ঘুরি সুতে মাঞ্জা দিমু। কাচের বাটি কাচের বাটি, এতগুলা কাচের বাটি বেচে কি আমার বাপের বিয়ে দিব? আবার আর কোনো গিফট নাই? ক্যাশ টাকা দিতে পারেন না? ও কাকা, আরে শুনেন না, কই যান, একটু গল্প করি, আসেন। কাকা বলতেছি, ফুটবল বিশ্বকাপ তো চলতেছে, চারদিকে গোল আর বলের আলাপ। তা আপনি কি ব্রাজিল করেন নাকি আর্জেন্টিনা করেন? ভাইস্তা, আমার না হয় বয়স হয়েছে, চুলদারি হালকা দুই একটা পাকছে, বিয়া টিয়াও করি নাই, তাই বলে কিন্তু আমার আনরোমান্টিক ভাই। একটা গোপন কথা কই, আমার কিন্তু 5টা গার্লফ্রেন্ড আর 3টা বৌদি ফ্রেন্ড, আর সবার সাথে আমার সব রকম রিলেশন আছে, বুঝছো না? কাকা আপনাকে আমি কি প্রশ্ন করতেছি আর আপনি কি উত্তর দিতেছেন? আমি বলতেছি ফুটবল বিশ্বকাপ চলতেছে, আপনি কি ব্রাজিল করেন না আর্জেন্টিনা করেন? আর আমি তো সেটাই কইতেছি, এতগুলা প্রেমিকা থাকতে আমি বেকার ব্রাজিল আর্জেন্টিনারে করতে যাবো কেন? মা, আমি বেরোচ্ছি, মানুষের বিয়েতে যাচ্ছি, ফিরতে একটু রাত হবে। এই তুই এসব পেট পেট বের করা জামা কাপড় পরে কোথায় যাচ্ছিস? বাইরে হাড় কাঁপানো শীত, ছেলেগুলো পর্যন্ত মাংকি টুপি পরে বিয়ে বাড়িতে আসবে, আর তুই এরকম ছোট জামা কাপড় পরে যাচ্ছিস? কালকে জ্বর আসবে, নিউমোনিয়া হবে, ঠান্ডা লাগবে, সর্দি লাগবে। কমন মম, বেশি ঠান্ডা লাগার কথা ভাবলে ছেলেদের ভালো লাগাটা খারাপ পেয়ে যাবে। আই এম গোয়িং। খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো তো? খুব ভালো আছি, খুব ভালো আছি। রে বলছি, একাই এসছিস নাকি? না না, একা আসিনি, আমার হাজবেন্ড এসছে তো, আমার বর এসছে, বরের সাথে এসছি। ও ওয়াও, লাভলি, সঞ্জয় এসছে না? মানে কি বলি, অ্যাকচুয়ালি বোধহয় কি হয়েছে বলো তো, বিয়ের জাস্ট আগে আমি সঞ্জয়ের সাথে ব্রেকআপ করে নিয়েছি। মানে ও তো বেকার, ও নিজের পায়ে দাঁড়ায়নি এখনো, আর বাবা একটা গভর্নমেন্ট জব, মানে সরকারি চাকরিদার, বুঝতে পারছিস তো, সরকারি চাকরিদার গভর্নমেন্ট জব, মানে এটা শুনলেই না, মানে শাহরুখ খানের থেকে বেশি ভাও পায় তারা। তাই বাবা বলো গভর্নমেন্ট জব, বিয়ে করে নিয়ে ফিউচার ব্রাইট হ্যান তেন, বিয়ে করে নিলাম। দেখো দেখো বোধ, একটা ফ্যাক্ট বলে, বলি তোমাকে, ভালো বাসার থেকে না ভালো একটা থাকার বাসা বেশি জরুরি। আর মেয়েরা তো ম্যাচিউর হয়, সেজন্য আমি দেখলাম যে না, ফিউচারে বাচ্চা কাচ্চা হবে, তাদের ফিউচার রয়েছে, ওই বেকারটাকে আমি বললাম তুমি মুভ অন করছো, তুমি গো অ্যাহে, তুমি চলে যাও, তোমাকে দরকার নেই। ঠিক করে নি বলতো বৌদি? ও বলছি, মানে খারাপ পাস না, মানে তোদের 10 বছরের রিলেশন নট এ ম্যাটার অফ জোক। আর সঞ্জয় তোকে খুব ভালোবাসতো, খুব কেয়ার করতে, তাহলে তুই মানে তুই নিজেও বিলিভ করিস, নিজেও জানিস। বলছি খবর টবর নিয়েছিস বেচারার, কেমন অবস্থায় আছে, কি করছে? মানে জানিস তো দিনকাল কিছু ভুলভাল করেনি তো, মানে করবি না তো? আরে না না বৌদি, অত খোঁজ খবর নেওয়ার সময় আছে নাকি? মানে কি করবে, খুব বেশি কি করবে বলো? তোর মদ খেতে খেতে মাতাল হয়ে যাবে, নাহলে একটু বিষ খেয়ে নেবে, নাহলে একটু ব্লেড দিয়ে হাত কেটে নেবে, নাহলে গলায় দড়ি দিয়ে দিবে, মরে যাবে। মাই গড, এই সমস্ত স্থিলি জিনিসের জন্য আমার কাছে সময় নেই খোঁজ নেওয়ার, আর জাস্ট মুভ অন। মাই গড, আই এম সিল। ও মাথাটা প্রচন্ড ধরেছে, চলো না একটু সাইডে গিয়ে স্মোক করে আসি। আরে আমিও বলতে যাচ্ছিলাম তোকে, একদম মনের কথা বলে দিয়েছিস, চল চল চল। এক সেকেন্ড, এই শোনো না, আরে ঝিলমিল পাগল নাকি, তোর বাবাকে কেন ডাকছিস? আমরা স্মোক করতে যাচ্ছি, কাম অন বৌদি। ওটা আমার বাবা নয়, ওটা আমার বর। ঝিলমিল, হয়তো আমার কথাটা বলা ঠিক হচ্ছে না, বাট ইউ নো হোয়াট দ্য রিয়ালিটি ইজ, গভর্নমেন্ট জব এবং টাকাটা কিন্তু সব নয়, বুঝতে পারলি? ইট জাস্ট লুক এট হিম, মানে তার এজটা দেখ, তার বয়সটা দেখ, মাথায় একটা চুল নেই, ডায়মন্ডের মতো চকচক করছে। ঠিকটা আমি বিয়ে করলে উনার তোর মতো একটা মেয়ে থাকতো, ঝিলমিল, হোয়াট ইজ দিস? কাম অন বৌদি, তুমি জানো, ইউ নো হোয়াট, এই বুড়া বেটা, আই নো দ্যাট হি ইজ এ বুড়া বেটা, তার বয়স আছে, কিন্তু সে আমায় পেয়ে ভেবেছে যে সে রানী এলিজাবেথকে পেয়েছে, আমায় রানীর মতো করে রাখি, আমায় কিচ্ছুতে হাত দিতে দেয় না জানো, নিজে বাসন মাজে আমায় হাত দিতে দেয় না, নিজে ঘর মোছে আমায় হাত দিতে দেয় না, নিজে রান্না করে অফিস যায় আমায় হাত দিতে দেয় না। তুমি পটি করার পরে নিজে চেটে পরিষ্কার করে তার জিভ ধুয়ে ফেলবে, তবু তোমায় হাত দিতে দেবে না, এর থেকে তো একটা গাধা বুঝতে পারতাম। আমি না হয় নিজের পায়ে দাঁড়াতে পারিনি, কিন্তু এই বয়সে তো উনার কেরিয়ার ছাড়া আর কিছু দাঁড়ানো নেই।
তবে বন্ধুগণ, এই বিয়ে বাড়িতে এসে একটা জিনিস জলের মতো স্পষ্ট হয়ে গেল, যদি তোমার কাছে ভালো থাকে কাজ, যদি তোমার পকেটে আসে টাকা, পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে মেয়ের বাপ কাকা। এখন প্রশ্ন হচ্ছে ভালো কাজ কোথায় পাবো? রিলেবেল, সেখানে তোমার যোগ্যতা অনুযায়ী ভালো কাজ দেওয়া হয় রিলেবেল, কারণ এখানে ফ্রি কাউন্সেলিং সেশন নেওয়া খুব সহজ হয়ে গেছে। জাস্ট তুমি একটা ক্লিক দূরে আছো ইন্ডিয়ার বেস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল থেকে। আর এদের ফ্রি রিলেবেল টেস্ট থেকে তুমি বড় বড় কোম্পানি লাইক সুইগি, শাওমি, এরকম 800 বেশি কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে পারবে। তোমরা জানলে অবাক হবে, 1500 বেশি জব অফার হয়েছে রিলেবেলের থ্রুতে, যার ওর্থ মোর দেন 90 crore। আর রিলেবেল ক্যান্ডিডেটদের ডিটেল দেখতে চাও, টুইটার হ্যান্ডেল দেখে নাও @RelevelAchiever। ট্রাস্ট মি, যদি তুমি ওয়ার্কিং প্রফেশনাল হও, রিলেবেল থেকে চোখ বন্ধ করে জব খুঁজে নাও। আর হ্যাঁ, বিজনেস ডেভেলপমেন্টের কোচ রিলেবেল থেকে হিন্দিতে লঞ্চ হয়ে গেছে, শেখার কি কোনো ভাষা আছে বন্ধুগণ? তুমি 10টা ডিফারেন্ট ক্যাটাগরি টেস্ট দিতে পারবে, 10টা ডিফারেন্ট স্কিল শিখতে পারবে, ডিজিটাল মার্কেটিং, এইচআর, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, আরো অনেক কিছু। আর এখনো যদি তোমরা ধোঁয়াশায় থাকো যে ক্যারিয়ারে কোথায় যেতে হবে, কি করতে হবে, ফ্রি রিলেবেল ক্যারিয়ার কাউন্সেলিং জয়েন করো, 15 থেকে 20 মিনিট লাগবে কাজ থেকে ফিরে এসে বা লাঞ্চ ব্রেকে কল করে নাও। সিম্পল, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, লগ ইন করো রিলেবেল, শিডিউল করো কাউন্সেলিং অ্যাপয়েন্টমেন্ট, আজকে ভিজিট করো, দেন এক্সপ্লোর করো রিলেবেলের থ্রুতে। হারি আপ, এক্সকিউজ মি ব্রো, এদিকে 2 পিস মাংস দেবে। আরে ভাই, পাখির বাচ্চার মতো 2 পিস মাংস খাইলে হইব? আরে আমরা বালতি নিয়ে বইতাম, হাতা পিস ওগুলো ধারি ধরতাম না, মাঠে খেলতাম, দৌড়াইয়া কুত্তার মতো খিদা পাইতো, কপ্তা করে খাইতাম। আরে আত্মীয় স্বজন নিমন্ত্রণ করতে ভয় পাইতো আমাদের, বুঝছো না? আর তোমরা সারা আজকালকার বলা পাইন ব্রয়লার মুরগি ঘরে ভাইয়া পাবজি খেলো, গতন না রান্না খিদা পাবো কেমনে, খাবা কেমনে? আরে আমরা এতটি খাইতাম না, এতটি খাইতাম পরের দিন না ল্যাট্রিনে সুইপার ডাকা লাগতো। কেন কাকা? আরে বুঝো না, খাইতাম এতটি, থাকতাম এতটি, বাস দিয়া খুচিয়া গু ক্লিয়ার করা লাগতো। দুই পিস মাংসের জন্য বাজেট কম নাকি? কাকা কিছু মাইন্ড করলেন নাকি? ও কাকা, আমি এমনি জাস্ট জিজ্ঞেস করলো, কিছু মাইন্ড করলেন কাকা? ভাইস্তা, বাজেটের সমস্যা না, ক্যাটারার যদি দিতাম না এই 2 পিস মাংসের জন্য, চিৎকার করতে করতে তোমার গলা শুকায় যাইতো, অপেক্ষা করতে করতে হাত শুকায় যাইতো, তুমি যে মাংস চাইতেছো গোটা বিয়া বাড়ি শুনতে পারতো, বাট ওই বান্দির পুত যে মাংস দিতেছে তার কানে ঢুকতো না। ক্যাটারার 600 টাকা পার প্লেট নিবে, কিন্তু কোনো গেস্টের 6 পিস মাংস খাইতে দিবে না। আমরা আসলে অতিথিদের গপ্তা করে খাওয়া দিতে চাই, ক্যাটারার দিতে চাই না। বাজেটের প্রবলেম না, খাও। ও ভাই শোনো, বলি 600 টাকা প্লেটে যে কিপ্টমগরে মাংস দিতেছ, ওই বেটার ছোট ছেলের বিয়েও কি মাংস দিয়ে চালা দেওয়ার ইচ্ছা আছে? আমরা ডিএ চাই নাই, মাংস চাইছি, দিয়ে দাও না। ও মেজে বৌদি শোনো না, বলছি কি ডালে না নুনটা একটু কম হয়েছে, বাকি সব ঠিক আছে, এ ক্লাস। ওই পাঠার মাংসটা আমার কেমন একটু যেন ছিবড়া ছিবড়া লাগলো, মানে কি বলতো, পিওর পাঠা বোধ হয় দেয়নি, ক্যাটারা তো কি করে না করে, ছাগলের মধ্যে কিসব কেমিক্যাল মিশিয়ে নরম করে দেয়, আমার জাস্ট ওটা একটু ছিবড়া ছিবড়া লেগেছে, বাকি সব ঠিক আছে। আর কি বলতো, ওই যে মানে রসগোল্লাটা যখন খেলাম না, বাঙালি মানুষ মিষ্টি বলে কথা, মাই গড, মিষ্টি আই লাভ, মানে রসগোল্লাটা যদি একটু সফট হতো না, মানে অত্যধিক হার্ড হয়ে গেছে, মানে কারো মাথায় ঢিলমালে মাথা ফেটে যেতে পারে, বাকি সব ঠিক আছে বৌদি। বিয়ে বাড়ি বলে কথা তো, বিয়ে বাড়িতে মানে ভাতের চাল, যদি ইন্ডিয়া গেট বাসমতি রাইস হতো লম্বা লম্বা চিকন চিকন, মানে ভাতের চালটা না তোমাদের একটু মোটা, মানে রেশনের চালের মতো হয়ে গেছে, মানে বাকি সব ক্লাস, মাই গড, কি সুন্দর আয়োজন। না বলি, নিজেদের লোককে বলতে আর কি আছে, মানে কাঁঠাল চিংড়িতে আমি প্রচুর খুঁজেছি, একটা চিংড়ি পাইনি, মানে মেনু কার্ডে ওটাকে যদি কাঁঠাল চিংড়ি না করে শুধু কাঁঠালের তরকারি দিত, মানে আমার মনে হয় এটা বেটার হতো, বাকি সব ঠিক আছে, মাই গড, হোয়াট এ আয়োজন। হ্যাঁ বল, কখন থেকে তোমাকে খুঁজে যাচ্ছি, খাবে না নাকি? চলো এটা লাস্ট ব্যাচ, চল চল, এখনই বলতে হলো, এখনই বলতে হলো খাবারটা, চল।
আচ্ছা কাকা, আপনার ভাস্তির তো লাভ ম্যারেজ হইতেছে, তা আপনি আপত্তি জানাইলেন না? মানে আপনি কিছু মনে করেন না? আপনি তো একটু আগেকার দিনের মানুষ, আর ন্যাচারালি আগেকার দিনের মানুষ এরকম লাভ ম্যারেজ প্রেম করে বিয়া এগুলাতে একটু নাক ছিটকে একটু বাধা দেয়। তা আমি শুনছি আপনি নাকি একবারেই মাইনে নিছেন, মানে বাধা দেন নাই। ভাইস্তা এগুলো তুমি কি বলতে আসো না বলতে আসো, আমার লাভ ম্যারেজ অসুবিধা কেন থাকবে? আর ইনফ্যাক্ট ঘটনা তো ঘটছে উল্টা, ওর তো অ্যারেঞ্জ ম্যারেজ করারই শখ ছিল। আমি কইছি নো নেভার ভাস্তি, নো নেভার, বিয়া করতে হলে নিজে পছন্দ করে নিজের জীবন সঙ্গী চুজ করো, ওই চ্যাংরার লাগা আমি বিয়া দিব। দেখো ব্যাপারটা অন্য জায়গায়, আমি তো প্র্যাকটিক্যাল লোকজন, যদি আমি পছন্দ করে কোনো চ্যাংরার সাথে বিয়া দিই, বিয়ার পরে দেখা গেলো চ্যাংরা অসভ্যিত জানোয়ার চশমকো নবখারাম বজ্জাত কিং কর্তব্য বিমূর বৌদিবাজ মাতাল ভাস্তি আমার বাপের বাড়ি ফিরে আসবে, কবে কাকা কি চ্যাংরার সাথে বিয়া দিছো, আমার জীবন তো নষ্ট করে ফেলেছে, তুমি এবার ব্যবস্থা করো, তখন তো আমি বর্মু ফেসাদে যে না আমি তো চ্যাংরা ঠিক করে দিছি, চ্যাংরিটা জীবন নষ্ট করছে, এমনি হইতেছে না আবার ন্যাকড়া পেশা। এই সকল ফাবরের থেকে দূরে থাকার জন্য তোরা নিজে পছন্দ করে বিয়া কর, দেইগা শুইনিয়া শুইয়া বৈশা উইটা হামাগুড়ি দিয়া যা খুশি করে বিয়া কর, বিয়ার পরে এখন মারপিট করো, ক্যাচাল করো, কে দাদাবাজি করে কে বৌদিবাজি করে, নিজেরা ক্যাচাল করবে নিজেরা গোমরা খাবে। আমি তো বিয়া দেই নাই, তোরা পছন্দ করতিস খা গোমরা। কাকা আপনি একটা জিনিস মাইরি কাকা, কাকা বলতেছি আমার দাদার বিয়ার বয়স হয়ে গেছে, তো বাড়ি থেকে মেয়ে দেখতেছে, আপনার তো ছোট ভাস্তির বিয়ে হয় নাই শুনলাম, খোঁজ খবর নাকি চলতেছে, তো যদি বলেন তাহলে আর কি দুই বাড়ির মধ্যে একটু আলাপ করা দিতাম, নিজেদের মধ্যে পরিচয় পাতি তো হয় আছে, আমরা একে অপরকে চিনি, তো কথা কিন্তু আগানো যায়, কি কন কাকা? উত্তম প্রস্তাব, অতীব উত্তম প্রস্তাব, এই কথা তুমি আগে আমারে কবো না ভাইস্তা, আমি ইমিডিয়েট কথা বলতেছি। তা তোমার দাদা কি করে? আমার দাদা প্রাইমারি স্কুলের টিচার। সরি ভাইস্তা, অ্যাডভোকেট অভিজিৎ গাঙ্গুলি রিটায়ার করার আগে প্রাইমারি টিচার নট অ্যালাউড আপাতত। না ভাই না, এটা ঠিক হইতেছে না, একদম ঠিক হইতেছে না। মানে আমাদের বন্ধুর বিয়া, ওর টাকাতে আমরা মদ খাইতেছি, অথচ ওর বউয়ের সাথে একটা বার দেখা করতে গেলাম না, ওর বউটারে একবার দেখলাম না আমরা। হ্যাঁ বুঝতে পারতেছি যে ওর গিফটের টাকা দিয়ে আমরা চাকনা কিনে ফেলাইছি, টাকা নাই গিফট দেওয়ার মতো, তাতে কি হয়েছে গাছের থেকে ফুল সিরা সুতা দিয়ে বাইন দেয় একটা তোরা বানায় দিলাম, তাও তো একটা ম্যানার্স আছে না, মানে ওর বউটার আমরা দেখবো না? আরে ওর বউরে দেখছি। তুই কি আগে থেকে ওর বউরে চিনতি? চিনি মানে খুব ভালো করে চিনি, ওর বউয়ের যে লোয়ার ব্যাক, মানে লোয়ার ব্যাক বুঝিস তো, যে পিঠের নিচের দিকে একটা ইন্ডিয়ার ম্যাপের মতো জন্মের দাগ আছে, আর ডান হাঁটুর উপরে অনেকটাই উপরে, এই ছয় মাস আগে ব্যাচেলার পার্টি করতে গেছিল বান্ধবীরা মিলা গোয়ায়, তো ওইখানে একটা কাঁকড়া বিছার ট্যাটু করাইছে। আমি একদিন ইয়ার গেমে এটা কইছি, এই কাঁকড়া যদি জ্যান্ত হইয়া কামড়ায় দেয় রে, মেয়ের বাপের প্রচুর টাকা নাকি রে মদের ব্যবসা? গলার হারটা দেখেই বুঝতে পারছি, একদম নাভি পর্যন্ত নেমে এসছে, বাপরে বাপ, তিন চার লাখ টাকা নিচে তো হবেই না। ওটা মেয়ের মা, বাপরে বাপ, জেলেবেলের মেকআপ করেছে, ওই গালের ময়দা তুলে বাসি বেয়ে লুচি হয়ে যাবে। তবে ম্যাডাম শাড়িটা কিন্তু একদম প্রচন্ড গর্জিয়াস, টাকা আছে মদের টাকা। বলছি যৌতুক পুতুক দিয়েছে নাকি? হ্যাঁ এখন তো আবার যৌতুক পুতুক নেয় না, জানে সবই পাবে পরে, ওর জন্য ওই একদম স্ট্যাটাস মেনটেন করে, আমি বাবা কিছু নেইনি, পরে সালা সবই নিয়ে। এ বলছি মেয়েটার কোনো বোন ফোন আছে আমার ছেলেটার জন্য? তাহলে পয়সাওয়ালা ঘর বাবা। হ্যাঁ আসি গো। ভাইস্তা বিয়ার শাদী তো করো নাই, করবা, খুব সাবধান, খুবই সাবধান, দেখা শুইনা বিয়া করবা। এখন বিয়ার থেকে ডিভোর্স বেশি হয় জানো, আর সিলি সিলি কারণে, ছোট ছোট কারণে ডিভোর্স, পাতের গন্ধ নাকের টাকের জন্য ডিভোর্স হয়ে যায় জানো, আমার নিজে চোখে দেখা। হবেই না কেন, বিয়ার আগে ভিডিও কলে প্রেম করছে, আর ভিডিও কলে তো পাতের গন্ধ আসে না, আর বিয়ার আগে তো এক লগে শয় নাই, না শুইলে ঘুমাবে কেমনে, না ঘুমালে নাক ডাকবে কেমনে, বিয়ার পরে তো প্রবলেম, খুব সাবধান ভাইস্তা। কথা তো ঠিক কইছেন কাকা, তাহলে এখন উপায়? উপায় তো একটাই আছে, নাকের ডাক পাতের গন্ধ চেক করানোর জন্য বিয়ার আগে তোমার হবু বইয়ের লগে একবার শুয়ে নিবা। এরকম ভালের প্রস্তাব দিলে না কোনো ভদ্র মেয়ে আমার বিয়া করবে না। না জিজু না, আমরা মানবো না, 30,000 টাকার নিচে এক টাকাও মানবো না, দিতেই হবে, নাহলে গেট ছাড়বো না। সোনামণিরা তোমাদের বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করো, 30,000 টাকায় একটা মেয়ের ছোটখাটো ভাবে বিয়া হয়ে যায়, আর আমার গেট দোস্ত 30,000 টাকা, কমা কমা। না জিজু না, আমরা ছাড়বোই না, জীবনে একবারই বিয়ে করছো, 30,000 টাকাটা কোনো ব্যাপারই না, দিতেই হবে। দেখো সোনামণিরা, তোমাদের বাড়ির মেয়ের ভাত কাপড় ঝাঁটার বাড়ি জুতার বাড়ি কিল ঘুষি চট থাপ্পড় অপমান গালিগালা যেগুলো সবকিছু নিজের মাথায় নিচ্ছি, এটা এনাফ নয় কি আবার 30,000 টাকা দিতে হবে? কমা কমা কমা। আরে জিজু 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 কি সব বলছো এগুলো তুমি? কালকে তোমার ফুলসজ্জা, সে কথা ভেবে আনন্দেই 30,000 টাকা দিয়ে দাও না। আরে আনন্দের কথা ভাবতে গেলে লাভ আছে, যেই টাকা চাইতেছো ওই টাকা আরো ছয় গুণ বেশি আনন্দ করা যাবে, 30,000 টাকা ছয়টা রাশিয়ান চলে আসবে। কথা বলছি
হীরা দোস্ত কেমন আছিস? আমাকে দেখে অবাক হয়ে গেলি নাকি? কতদিন পরে দেখা। আর তোর বিরুদ্ধে আমাদের বন্ধুদের মধ্যে যে পরিমাণে অভিযোগ আছে, অবজেকশন আছে, গোটা পশ্চিমবাংলা কম পড়বে সেই অভিযোগ রাখার জন্য। বিয়ের আগে তো খুব কইছিলি, আমি আর পাঁচটা ছেলেপেলের মতো না, আমি বিয়ের পরে বদলাবো না, আমি বন্ধুদের সাথে যেরকম চিলমিল করতাম, এনজয় করতাম, টাইম দিতাম, আমি ওরকমই থাকবো। কত বাতেলা, কত কিছু! বিয়ের পরে সব থেকে বদলাই গেলি তুই। আড্ডা মারতে আসস না, পিকনিক খাওয়ার সময় ফোন করিয়ে আসস না, হোলি খেলার সময় ভাঙ খাওয়ার জন্য ডাকিয়ে আসস না, মানে কোনা ব্যাঙ্গ না, ঘরের এক কোনা থেকে আরেক কোনায় যায়। বিয়ার পরে তুই তো বইয়ের আঁচলের তল থেকে বাড়াস নাই রে, বইয়ের সুবাধ্য ল্যাবরাটার কুত্তা হয়ে গেছস। উঠোস বসস, হাগস মুতস, না জানি আর কি করস। মানে বিয়ার পরে বইয়ের দুই ঠ্যাঙ্গে চিপাই বেড়া তোর মেরুদণ্ড পমফ্লেট মাছের কাটার থেকে বেশি নরম হয়ে গেছে। তোরা দেখে ভেড়া লজ্জা পাবে রে। আল্লাহ, দুই দিন হলো বিয়া করে বন্ধু বান্ধবরে ভুলে গেলি ল্যাংটা গালে? পুরাই চেঞ্জ হয়ে গেছস, পুরাই চেঞ্জ হয়ে গেছস দোস্ত, তুই পুরাই বিয়ার পরে একদম চেঞ্জ হয়ে গেছস। হ্যাঁ, আমার বাসর ঘরটা কি সুন্দর সাজিয়েছে, নাইস, রজনীগন্ধা ফুলের গন্ধে কি সুন্দর ঘরটা মম করছে, ওয়াও, চারদিকে কত লাইট, কত বেলুন। হে রাম, বেলুন বলতে মনে পড়লো, কি কিনতে ভুলে গেছি। বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই সিজনে তোমার খাওয়া প্রথম বিয়ে বাড়ির অভিজ্ঞতা কীরকম সেটা কমেন্টে জানাতে ভুলো না। ডিসক্রিপশনে রিলেভেলের লিঙ্ক দেওয়া রয়েছে, যাও কাজ বাজ খোঁজো, চাকরি বাকরি পাও, তোমারও বিয়ে হয়ে যাবে। টাটা, দেখা হচ্ছে পরের বিয়ে বাড়িতে। এই তো সবে সিজন শুরু।